বন্ধুরা, গোল খরায় ভুগতে হচ্ছে গোয়ানিজ ফরোয়ার্ড লিস্টান কোলাসোকে। খেলোয়াড়দের কেরিয়ারে এমন মুহূর্ত আসে, এই সময়ে চোখ কান বুঝে মাঠে শুধু ঘাম ঝাড়াতে হয়। এখন যেটা করছে ফুটবলার লিস্টান কোলাসো, গত আইএসএলে হয়ে উঠেছিল এটিকে মোহনবাগানের গোল মেশিন, কিন্তু চলতি আইএসএলে কোলাসোর পারফরমেন্সের গ্রাফ নিচের দিকে। এই নিয়ে নিজেও ভীষণ সচেতন গোয়ানিজ ফরোয়ার্ড, তাই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে জোর কদমে অনুশীলনে লিস্টান কোলাসো। নিজেই জানালেন, কটা গোল করলাম সেটা বড় কথা নয়, দলের জয়টাই বড় কথা। এই সূত্রে নিজের অফ ফর্ম স্বীকার করে নিয়ে এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড লিস্টান কোলাসো বলতে থাকেন, গত বছর 8 গোল করেছিলাম, এবারও অনেক গোল করা উচিত, এটা ঠিকই, এই মরশুমটা আমার ভালো যাচ্ছে না, এটা মেনে নিচ্ছি, কিন্তু আমার কাছ থেকে দল যেটা চাইছে সেটা আমি দিতে পারছি না, সেটাও বেশি গুরুত্বপূর্ণ, কটা গোল করলাম সেটা বড় কথা নয়। এরই সঙ্গে নিজেকে একজন আদর্শ টিমম্যান হিসাবে দাবি করে কিছুটা আক্ষেপের সুর ধরা পড়েছে বছর 24-এর ফরোয়ার্ড কোলাসোর মুখে। আক্ষেপের সুরে বলেন, আসলে সবাই আমার গোলের কথাই ভাবে, আমি দলকে খেলাই কিভাবে সাহায্য করি সেটা দেখে না। নিজের আক্ষেপ মনের মধ্যে পুষে রেখে দাঁতে দাঁত চেপে কামব্যাকের লক্ষ্যে সবুজ বেরোন ফরোয়ার্ড লিস্টান কোলাসো। লিস্টান কোলাসোকে নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।